ক্রিকেটার সাকিব আল হাসান কী কারণে ধরা খেলেন এবং কী কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন, বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। শনিবার 24 আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। নোটিশে সজীব মাহমুদ আলম বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনের নাম উল্লেখ করে একই থানায় 500 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটিতে 28 নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। মামলার এজাহারে বলা হয়, তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া রুবেলকে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদেশে রয়েছেন তিনি। কানাডা থেকে দেশে না এসে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেন সাকিব। 21 আগস্ট থেকে শুরু হয়েছে এই টেস্ট। 22 আগস্ট ঢাকায় তার নামে হত্যা মামলা হয়।